بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبه للمتقين. ওয়াস্সালা তুয়াস সালে আলা সাইদ আমিয়া ইউল মুরসালি নবী ইনাম মোহাম্মদী ও আলা আলহি ওয়াস হাবহি আজমা আইন আল্লাহ ফাকরা ব্লা শাহী দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ ফাকরা ব্লা আলামিন আমাদেরকে তাওফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার এই মুহূর্তে ইকরা বাংলার পর্দায় যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে আছেন মজাহিরুল আলম মাইল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলিম দিন হজর শেখ মৌলানা আল মাদানি হাফিজাহুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রতি সপ্তাহের নেয় প্রোগ্রামের মানে যে বিষয়টা আমরা জানাই জানিয়ে দিতে চাই আজকে যে বিষয়ে শেখ আলোচনা করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হলো যে প্রিপারেশন ফর হজ মানে হজের জন্য আমরা কীভাবে মানে তৈয়ার হব সুফহান আল্লাহ একটি কথা এডিশনাল বলেই আমরা সাহেবের কাছে চলে যাব ইসলামকে আমরা অনেকেই মনে করি এটা এত বেশি কঠিন এত বেশি কঠিন এটা আমাদের যারা সম্ভব নয় শুধু রমাদানে মানে জমা এবং ঈদ ঈদ সালাটা আর রমাদানে যদি আমরা রোজাটা রাখতে পারি এতটুকুই আমার জন্য যথেষ্ট অনেকের ধারণা এরকম হয় কিন্তু আল্লাহ সুবাহান তালা ইসলামকে এত সহজ করে দিয়েছেন এটা হাজ দেখে হাজের দিকে যদি আমরা একটু গভীরে চিন্তা করি আমরা এটা খুঁজে পাই হাজ একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিধান কিন্তু আল্লাহ সুবাহান হতাল্লাহ হাজ সবার জন্য ফরজ করেন নাই যারা সক্ষম তাদের জন্য হজটা ফরজ করে দেওয়া হয়েছে যারা সক্ষম নয় যারা মাজুর অথবা যারা মানে হজে যেতে পারবে না তাদের মানে আর্থিক মানে দন্যতার কারণে তাদের উপরও হাজ ফরজ নয় সুবাহান আল্লাহ প্রতিটি বিধান এরকমই আল্লাহ সুবাহান হতলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই জন্য ইসলামকে আমরা যেন খুব কঠিন মনে না করি ইসলাম কি ইসলাম খুবই সুন্দর এবং খুবই সহজ আল্লাহ সব হানা হাত আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন শাহের আলোচনা আমরা শুনি হাজের প্রিপারেশন নিয়ে যা জি শাহ জাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলমিন আলহামদুলিল্লাহ হামদ শাহ কিরিন আল্লাহ জা আলানা মিনাল মুসলিমিন ওমান্না আলী নাবিল কিতাবিল মুবিন وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected. ভিউয়ার্স লিসনার্স সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে ধারাবাহিকভাবে নিয়মিত প্রতি সপ্তাহে নেয় আজকেও ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রফিপ্তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু রমাদানুল মুবারকের পরে সাওয়াল মাস যখন শুরু হয় এই মাসটি হজের মাসের অন্যতম একটি মাস আর পরপরি পরপরই হজের জন্য আমাদের একটা প্রিপারেশন প্রস্তুতি শুরু হয় আসলে এই ক্ষেত্রে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের একটা নির্দেশ রয়েছে যে আয়াতে আল্লাহ তালা হজের মাস্কুলার কথা বলছেন সাথে সাথেই হজের আগে হজের প্রিপারেশনের কথা আল্লাহ তালা বলছেন সুরাই বাকারাতে আল্লাহ তালা বলেন আল্লাহ হজ মানুষ চাইলেই বছরের যে কোনো দিন করতে পারে না আশুরুম্মা আলুমাত এর জন্য সুনির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই মাসগুলাকে রসুল্লাহ সাল আলিহুয়া মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যে আল্লাহ বলছেন আশুরুম্ম আলুমাত কয়েকটি নৌন জানা শোনা কয়েকটি মাস রসুল সাল্লিহলাম এই মাসগুলাকে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন সেই মাসগুলো হলো কি শাওয়ালুন ওজুল কায়দা ওয়জুল হেজ্জা শাওয়ান জেল কায়দা এবং জেল হজ্জা মাস এই তিনটি মাসকে হজের মাস বলা হয় তো আল্লাহ আল্লাহত যে আয়াতের মধ্যে হজের মাসের কথা আল্লাহতালা উল্লেখ করেছে সাথে সাথে আল্লাহতালা হজে প্রিপারেশনের কথা আল্লাহতালা উল্লেখ করেছে শুরুতেই এই হজের মাস সম্পর্কে যেহেতু হজের মাসের কথা চলে আসছে এখানে খুব সুন্দর একটা বিষয় আমরা জানার চেষ্টা করি সেটা হলো যে আল্লাহ তালা, আমাদের এই চন্দ্রের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত করেছে এটার একটা বড় বেনিফিট হলো যে এই চন্দ্র মাস যেভাবে সবসময় এটা পরিবর্তনশীল কাজেই কখনো এই মাস চক্রাকারে যখন ঘুরে কখনো সামার টাইমে হজ হয় কখনো স্প্রিং টাইমে হয় ওটামে হয় আবার কখনো। উইন্টার টাইমেও হয় অর্থাৎ এই ইবাদতটা এমনভাবে আল্লাহ তালা দিয়েছে যদি মনে করেন অন্যান্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় বড়দিন দিন জাস্ট অনলি টোয়েন্টি ফিফথ ও টোয়েন্টি অফ ডিসেম্বর তারা উদযাপন করে এখন সবসময় তারা উইন্টারের মধ্যে তারা যদিও তাদের এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না নিজেরা বানিয়ে নিয়েছে বাট স্টিল তারা ওই একটাই দিন একই ওয়েদার একই অবস্থায় সবসময় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই যে হজ এত সুন্দর একটি আর এই আল্লাহ তালা দিয়েছেন আরবি মাসের সাথে এটা সম্পৃক্ত হওয়াতে দেখা যায় যে কখনও এটা সামার টাইমে পাওয়া যায় আবার কখনো উইন্টার টাইমে শীতের সময়ও হয় এই বৎসরের সব সময় এটা চক্রাকারে এইভাবে কী করে ঘুরে আসে এটাও আল্লাহ আমাদের জন্য একটা সুবিধা ছিল হলিডের ভিতরে হলিডের মধ্যে কখনো হলিডের মধ্যে হয় কখনো শর্ট দিনের টাইম শর্ট হয় কখনো লং হয় মানে সব একটা সুন্দর করে একটা এক্সপিরিয়েন্স এ ব্যাপারে হয় যাই হোক তো আল্লাহ তালা হজের কথা বললেন আল্লাহ যখনই হজের মাসের কথা বলছেন আর এই হজের মাস রমাদানের সাথে সাথে ইমিডিয়েটলি রমাদানের পরে অর্থাৎ যেদিন রমাদান মাস শেষ হয় এর পর দিন ই সাওয়াল মাস অথবা সাওয়াল মাসের শুরু যেদিন এই দিন আমরা ঈদ উল ফিতির পালন করে থাকি তাহলে সাওয়ালের শুরু থেকেই তো হজের মাসগুলা শুরু আর রমাদানের সাথে সাথেই হজের মাস এই জন্য দেখেন যেখানে আল্লাহ তালা এই হজের মাসের কথা উল্লেখ করেছে এই রমাদান মাসের আমাদের একটা প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসের কথা আবার হজের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছে সেটা হলো কি ফি হিন্নাল হাজা ফালা রফা ওয়ালা ফুসু যে ব্যক্তি হজের নিয়তে এহরাম পরে ফেলল সে রমাদানের মধ্যে যে কিছু জিনিস প্র্যাকটিস করেছে একজ্যাক্টলি সেম জিনিসের কথা আল্লাহ তালা আবার বলছেন কি যেভাবে রমজানের এক মাস দিনের বেলা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তালা মানুষকে আদেশ করেছেন ঠিক তদ্রুপভাবে ফালা রাফাসা হজের মধ্যে এহরাম পড়ার পর কেউ কোনো ধরনের কোনো অশ্লীল কথাবার্তা বলতে পারবে না ওয়ালা ফুসু কোনো ধরনের ফাসিকি কাজ গুনাহের কাজ করতে পারবে না যেভাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম রামাদানের ব্যাপারে বলছেন যে ব্যক্তি রোজা রাখার পর সে তার মিথ্যা কথা মাল্লাম ইয়াদ আকাউলা জুর ওয়াল আমি ফালাইসলিল্লাহ হাজা হুসার যে রোজা রাখার পর যে মিথ্যা কথা ছাড়তে পারে না গুনাহের কাজ বাদ দিতে পারে না যেভাবে রোজাতে রমাদানের দিনে এগুলাকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক হজের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা ফুসুকা যেখানে ফাঁসিকি গুনাহের কোনো কাজ করা যাবে না ওয়ালা জিদা ফিল হাজ এবং হজের মধ্যে ঝগড়া জাটি করা যাবে না যেভাবে রমাদানের ব্যাপারে রসুসল্লাহ আলহ্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পর কেউ যদি তার সাথে ঝগড়া করতে চায় গালি করে তাহলে সে উত্তর দিবে না সে আমি তোমার গালির উত্তর দিতে পারবো না আমি রোজাদা দেখেন এই রমাদানের মধ্যে এক মাস যে জিনিসগুলো আমরা প্র্যাকটিস করেছি আবার হজের মধ্যে সমান এই প্র্যাকটিস এই যে একটা কনসিস্টেন্সি যেটা যে কন্টিনিউসলি সব সময় কিন্তু আমরা আমাদের নিজদেরকে সমস্ত গুনাহ থেকে সমস্ত অন্যায় থেকে আমরা পবিত্র রাখার আমরা চেষ্টা করব যেভাবে গত সপ্তাহের আলোচনায় আমরা বলছিলাম যে রমাদান পরবর্তী আমাদের করণীয় হলো কি যে রমাদানে যেভাবে আমরা গুনাহ মুক্তভাবে আমরা থাকার চেষ্টা করেছি ঠিক তদ্রুপভাবে রমাদানের পরও যাতে আমরা গুনাহ মুক্ত জীবন আমরা গড়ে তুলতে পারি এর লক্ষ্যে আমরা সব সময় সজাগ সচেতন থাকার চেষ্টা করা তো আল্লাহ তালা এই হজের মধ্যে এই তিনটি জিনিসকে যেগুলা স্বাভাবিকভাবে রমাদানের মধ্যে বলা হয়েছিল আবারও আল্লাহ তালা বলছেন যে এহরাম অবস্থায় এই সমস্ত কাজ করা যাবে না এখানে একটা জিনিস আমাদের বোঝার বিষয় সেটা হলো কি যে এই যে বিষয়গুলাকে আল্লাহ তারা বিশেষভাবে উল্লেখ করেছে কারণ এই হজের সফরে এই জিনিসগুলা ঘটার সম্ভাবনা থাকে এবং বাস্তবিক পক্ষে আমরা দেখেছি অনেক মানুষ যারা অত্যন্ত ফ্লাইট বিনয়ী কিন্তু হজের সময় দেখা যায় তারা ঝগড়া করে হজের সময় দেখা যায় তারা যা করার না এই ধরনের অন্যায় কাজ সেখানে কারণ হজের সফরের কারণে মানুষের কষ্ট হয় তখন সে সবর হারিয়ে ফেলে তো অতি সহজেই সে রাগ করে ফেলে এবং এই ধরনের অন্যায় যা করার না সে সেখানে করে বসে তো আল্লাহ তালা সেগুলোর প্রতি আমাদেরকে রিমাইন্ড করেছে এর সাথে সাথে আল্লাহ তালা বলেন বলেন্লাহর তোমরা যত ভালো কাজ যে কোনো ভালো কাজ তুমি করো না কেন ইয়া আলহাম আল্লাহ চাই সেটা রমাদানের রুদা হোক অথবা আমাজানের পরে আপনি এই যে শাওয়ালের নফল রোজা আপনি রাখছেন কি রাখছেন না আল্লাহ তালা ভালো জানেন অথবা আপনি কোনো ফরজ নামাজ পড়েন অথবা কোনো নফল পড়েন অথবা অন্য যে কোনো একটি ভালো কাজ আপনি করুন না করেন না কেন অম আলু মিন খাইরিন এখানে না নাকেরা বলা হয়েছে অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি ভালো কাজও যদি আপনি করেন হয়তোবা আপনি নিজে সেটাকে ভালো কাজ হিসেবে এত গুরুত্ব দিচ্ছেন না কিন্তু ইয়া আল্লাহ তালা সেটা জানে না এর সাথে সাথে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে বললেন তোমরা প্রিপারেশন গ্রহণ করো এই যে প্রভিশন হজে যাওয়ার আগে এর প্রিপারেশন গ্রহণ করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয় যদি সেই প্রিপারেশন আমাদের না থাকে তাহলে আমরা হজে যাব হজ থেকে ফিরত আসব। মানুষ আমাদেরকে হাজি বলবেন ঠিক কিন্তু আমরা হজ থেকে যে ফায়দা পাওয়ার ছিল সেটা আমরা লাভ করতে পারবো না কারণ কি কারণ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা ফালাম ব্যক্তি হজ করল শুধু হজ পয়সা আসে আর প্যাকেজ নিল আর হজ করলো তা না বরং আল্লাহ রসুল কন্ডিশন দিয়েছেন মান হাজা হজ যে করল কীভাবে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক এই হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা কাজ করবে না কোনো গুনাহের কাজ করবে না এই সব কিছু থেকে যে মানুষ নিরাপদ থেকে হজ করবে তার হজ করাটা এটা এমন একটি ইবাদত সে হজ থেকে এইভাবে ফেরত আসবে যেন ভূমিষ্ঠ একটি সন্তান যেন এই মাত্র সে তার মর মার গর্ব থেকে দুনিয়াতে সে জন্ম লাভ করেছে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে একটি বাচ্চা যখন পৃথিবীতে দুনিয়া থেকে দুনিয়াতে আসে তো আমরা মনে করি মার গর্ব থেকে নিষ্পাপ হিসাবে দুনিয়াতে আসছে এভাবে সম্পূর্ণ পাপ থেকে নিষ্পাপ হয়ে সমস্ত গুনাহ থেকে ফ্রি হয়ে নিষ্পাপ অবস্থায় সে বাড়ি ফিরবে যদি তার হজটা এমন হয় যে হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজ করবে না কথাবার্তা বলবে না কোনো গুনাহের কাজ করবে না এই যে বিষয়টা এটা তখনই মানুষের পক্ষে সম্ভব হবে যখন তার কাছে তাকোয়ার্ভব যদি তার অন্তরে তাকওয়া না থাকে তাহলে সে হজে যাবে আল্লাহ তালার গড়ের সামনে যেয়ে সেখানে ওসে সে কোন উদ্দেশ্যে আসছে সেটা তার সে মুঠেই মনে থাকবে না কারণ আমরা নিজের চোখের সামনে আমরা দেখি এই যে এত কষ্ট করে মানুষ হজে যায় বিশেষ করে এই বছর এভরিডে আমরা মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যেখানে এই দেশ থেকে চব্বিশ পঁচিশ হাজার মানুষ আগে হজে যেতেন এখন এই বছর শোনা যাচ্ছে মাত্র তিন সাড়ে তিন হাজার মানুষ নিবে প্রায় থার্টি থাউজেন্ড পিপল তারা হজের জন্য রেজিস্টার করেছেন কিন্তু প্যাকেজ নিতে পারছেন না এবং প্যাকেজও যারা নিচ্ছেন তাদেরও তাদেরও বাজেটের অনেক উর্ধে চলে গেছে গত রাত্রে আমাকে আমার হ্যাঁ আমাকে মসজিদে আমাদের এক বাংলাদেশি বাই হঠাৎ করে আমাকে যে শেখ আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি তো উনি বললেন যে ওনারা দুইজন হজের জন্য বুকিং আলহামদুলিল্লাহ পেয়ে গেছে কিন্তু ওনাদের এক্সপেকটেশনের সে বাজেট অনেক বেশি হয়ে গেছে ওনাদের ধারণা ছিল পনেরো ষোলো হাজারের মধ্যে দুইজনের হবে কিন্তু দুইজনের বাইশ হাজার তো উনি বলে ওনার যে সঞ্চয় আছে এই পুরা সঞ্চয়ের কাভার হবে না এখন কি খরচ করে যাবে কি যাবে না তার ফ্যামিলি আর এই সময়ের জন্য মেনটেন করা এটাও সম্ভব হবে না এই ধরনের একটা কঠিন অবস্থায় পড়ে গেছে তো এইভাবে অনেক মুসলমান ভাই অনেক কষ্টে মানে এক তো হইল বাজেটের দিক থেকে অনেক বড় একটা বাজেট আবার অনেকে আবার সেই সুযোগও পাচ্ছেন না এই যে এত চ্যালেঞ্জিং এত কষ্টের পর যারা হজের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে সুযোগ দিচ্ছেন তারা হজে যাইয়া হজের যে মেইন উদ্দেশ্য যেটা যে আমি সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র হয়ে ফিরে আসব। আমি আল্লাহ তালার কাছে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ তালার দরবারে এসে উপস্থিত হয়েছি এখান থেকে আমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাপ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের ফয়সাল এনে আমি ঘরে যাব। এই যে একটা অনুভূতি যদি থাকো না থাকে সেই অনুভূতিটা মানুষ খুব সহজেই মানুষ হারিয়ে ফেলে এই জন্য দেখা যায় যে এহরাম ফিরে গড় থেকে যখন বের হইল তখনই দেখা যায় মানুষের মধ্যে উল্টাপাল্টা অনেক কিছু করে যেমন দেখেন সিম্পল একটা এক্সাম্পল আমি বলি আমরা সবাই জানি এহরাম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরার অবস্থায় মানে হলো এহরামের নিয়ত করার আগে আপনি পড়তে পারবেন কিন্তু যখন এহরাম পরে ফেলছেন এর পরে আর এগুলা ব্যবহার করা যাবে না কিন্তু ওই জায়গায় মানুষ আল্লাহ তালা মাফ করুন আমি বলি এটা একটা সুযোগ অপরচুনিটি যে এই সুযোগে যদি মানুষ এই কাজটা ছেড়ে দিতে পারে যারা দুম পাই এহরামও আছে আবার দেখবেন হাতে সিগারেট আছে আপনি চিন্তা করেন অন্তত এই সুযোগে তো চাইলে হ্যাঁ এই সুযোগে তো চাইলে সে ছেড়ে দিতে পারতো কিন্তু তাকওয়া যদি থাকে তাইলে মনে করবে যে আমি কেন হাজে যাচ্ছি আমাকে এটা ছেড়ে দিতেই হবে আমি এখনই ছেড়ে দেব আর জীবনে এটা আমি হাতে নেব না কিন্তু তাকুয়ার প্রিপারেশন না থাকলে এহরামও আছে হাতে সিগারেটও আছে ফতোয়া মাস কেরাম দিবেন কিন্তু আমি বলছি ফিলিংয়ের কথা যে মানুষের যে ফিলিং যদি তাকুয়া না থাকে তাহলে মানুষের সমস্যাটা কী হন সেই তাকোয়া যদি না থাকে আল্লাহ তালার গরের সামনে মকামুল আ না এটা হলো এই জায়গা যেখান থেকে মানুষ তার নিজকে দুযখ থেকে সে মুক্তি লাভ করতে পারে ওই জায়গায় দাঁড়িয়ে সে ওই কথা চিন্তা না করে সে সেখানে সেলফি উঠানোর জন্য ভিডিও করার জন্য তো করার যে একটা নিয়ম আছে কোন দিকে আমি ফিরে তো অফ করবো কীভাবে করবো সেটা না বরং ডানে বামে পিছনে গুইরা সে শুধুমাত্র সে ব্যস্ত সে কী করতে আছে। সেখান থেকে সে ভিডিও করছে যদি সত্যি অর্থে তার করার প্রিপারেশন থাকে তাহলে হবে অবস্থা কী জয়ুল আবিদিন রাহিমা উল্লাহ হজরের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের সলফি সালহিনের এই আমলগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি জৈনুল রাহিমাহুল্লাহ তিনি যখন হজের জন্য এহরাম যখন পড়তেন বেহুশ হয়ে যেতেন দল বিয়া পড়ার সাথে সাথে উনার অবস্থা এমন হইতো যে উনি বেহুশ হয়ে যেতেন কারণটা কি কারণ হল তিনি একথা জানতেন যে যখন মানুষ হজের জন্য রেডি হয় আর যখন বলে লব্বৈক্লাক লব্বাইকলা ক্যালদা এই তালবিয়া যখন মানুষ পাঠ করে এই তালবিয়ার যখন মিনিং সে বুঝে আমি আল্লাহকে বলছি আমি হাজির যদি কোনো মানুষ কারো সামনে হাজির হয় আর সে যদি বলে আমি আপনার সামনে হাজির বাদশার সামনে আমি হাজির তখন তার যে ফিলিংটা যে আমি সারা পৃথিবীর সমস্ত বাদশাহে বাদশাহ আহকামুল কামুল হাকিমিন আল্লাহ তালাকে আমি বলছি লব্বাইক হাদিসের মধ্যে আসছে যখন কোনো মানুষ তার হালাল উপার্জন থেকে হালাল উপায়ে মাল উপার্জন করার পর সে যখন হজের জন্য এহরাম পরে যখন লাব্বাইক বলে আল্লাহ তালা পক্ষ থেকে উত্তর আসে লাব্বাইকাশাইক আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে যে তুমি যে লাব্বাইক বলছো তুমি অত্যন্ত ভাগ্যবান আল্লাহ তালা তোমার এই লাব্বাইক হাজিরি বলাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ তালা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে এ হারাম পড়ার সাথে সাথে লব্বাইক বলার সাথে হাতে ফার্স্ট স্টেপ প্রথম যে পাড়াটা কেউ রাখে এই পাড়ার আগেই আল্লাহ তালা তার সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিন যদি তার প্রিপারেশন ওই ধরনের থাকে আবার হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি তার নিজের উপার্জন যদি হালাল না হয় ইখলাসের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সে হজের নিয়ত না করে অর্থাৎ তার আমলটা যদি শুদ্ধ না হয় তাহলে সে লাভবাহিক বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে উত্তর আসে লাভ লা তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল না তোমার জন্য কোনো সৌভাগ্য না তুমি হতবাকা কেন তুমি হতবাকা কারণ তোমার এত টাকা পয়সা এত প্রিপারেশনের পর রাইট ওয়ে তুমি কি করতে পারো হজের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো রেডি হতে পারো নি শেখ আপনার আলোচনা মাসা কন্টিনিউ আমরা শুনবো কিন্তু দুই একটা পয়েন্ট শেখ আমাদেরকে যে প্রিপারেশন ফর হজ এর মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের পরবর্তী করণীয় আলোচনা এবং আজকের আলোচনার মধ্যে যে জিনিসটা আমি মনে করি আমাদের জন্য হাইলাইট বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুহান আল্লাহ অন্যায় খাজকে ছেড়ে দিতে হবে অশ্লীলতা ছেড়ে দিতে হবে আমার মধ্যে পরিবর্তন আনতে হবে যদি রোজার মাধ্যমে থাকুয়া অর্জন করতে না পারি হাজের মাধ্যমে ও যদি থাকা অর্জন করতে না পারি আমার যে বাদ অভ্যাসগুলো আছে মানুষের সাথে অন্যায় ব্যবহার বা কথা বলতে আমি মানুষকে মানে অনেক সময় আমরা দেখি যে অনেক অনেক ক্ষেত্রেই আমরা এগুলোকে গুনাই মনে করি না শুধু মানে এবাদতের দিকে যদি একটু আমরা মেইন যে আমাদের যে শেখরা আলোচনার ভিত্তিতে আমরা একটু খেয়াল করি রোজা এবং হাজ দুটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ এবং আল্লাহ রসুল সল্লা আলী ও কোরআন এবং হাদিসের আলুকে এইগুলা কবুল হওয়ার জন্য এইগুলা মানে এইগুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো সব ধরনের অন্যায় অবিচার গুনাহ মুক্ত হতে হবে আমি যদি রোজার মধ্যেও আমি পরিবর্তন নিয়ে আসতে না পারি হাজের মধ্যে হাজে যাওয়ার পরেও যদি এত হাজার পাউন্ড হাজার হাজার পাউন্ড আমি খরচ করার পরে হাজের মধ্যেও যদি আমার মধ্যে পরিবর্তন না আসে তাহলে এর মাধ্যমে শাহেখ যে কথাটা বলছেন যে আমার কোনো উপকার হলো না ফায়দা হলো না জান্নাত লাভের সুসংবাদ আল আলহাজ মবরুল ই এই জান্নাত লাভের জন্য আমরা যেন আমাদের এখন থেকে যেন আমরা যারা হজে যাচ্ছি বা যারা সামনে হজে যাব এই কথাগুলো একটু আমরা একটু স্মরণে রাখি যে আমি যেন আমার জীবনকে পরিবর্তন করতে পারি ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথাটা বলেই আমি শেখের কাছে চলে যাব আল্লাহ রসুলের ইসলামের দাওয়াতের শুরু এবং শেষ যদি আমরা একটু দেখি পুরো জীবনটাই ছিল আল্লাহ রসুল মানুষকে অন্যায় থেকে বিরত থাকার জন্য মানুষের উপর জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য এটাই সবচেয়ে বড় মানে একটা পরিবর্তন ছিল আল্লাহর রসুলের কথার মধ্যে আল্লাহ রসুলের নির্দেশনার মধ্যে হাদিসের বান্ডার এগুলোই পাওয়া যায় একটু অনুধাবন করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার আসলে এই যে যে কথাগুলো আপনি বলছেন মানে আমার কথাগুলোই আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আসল ব্যাপারটা হলো কি আল্লাহ তালা আমাদেরকে যে দিন দিয়ে দিয়েছেন এই দিনের প্রতিটি ইবাদতই আমাকে আমার জীবনকে সুন্দর করার একটা পথ দেখায় কারণ অন্তত এই রমাদানের এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমার মধ্যে যে পরিবর্তন আসার কথা সেই পরিবর্তন যখন আসবে আর আমার সেই তাকওয়া হবে তখনই আমি সত্যিকার অর্থে হজ যে কারণে আল্লাহ তালা আমাদের উপর হজকে ফরজ করেছে এবং হজের দ্বারা আমরা যা লাভ করতে পারি যেভাবে প্রথমটা হলো কি হজের লাভ কি দুটা জিনিস একটা হলো কি সমস্ত গুনাহ থেকে মুক্তি লাভ করা মানুষ সমস্ত গুনাহ থেকে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গড়ে ফিরবে আর আরেকটা হলো কি যে হাদিসটা আপনি বলছেন সেটা হলো কি রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেন আল্ ইল্লাল জান্না ইজ্জ মবরুর এই হজ মবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু না আল হজ আল মবরুর রসুল সাল্লাহ আলী আসাল্লাম হজ করলেই কেউ জান্নাত লাভ করবে তা বলেননি বলছেন ওই হাজ যে হাজটা মাবরুর হবে মাবরুর মানে কি যে হাজের মধ্যে বীর পাওয়া যাবে বীর কাকে বলে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত বীর পাবে না সেই বীরের অর্থ কি সিনে রাম বীরকে স্বাভাবিকভাবে আরবিক শব্দ হিসাবে এটার অর্থ হয়ে সমস্ত বালকাজ নেক আমল কিন্তু আল্লাহতালা বলছেন লানুল বীর তোমরা সেই বীর লাভ করতে পারবে না অর্থাৎ বীরের মাধ্যমে তোমরা সেই জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর প্রতি দান করবে এই যে বীর বীর মানে হলো যত ধরনের ভালো আমল আছে এ সমস্ত আমলকে বীর বলা হয় চাই সেটা কোনো নামাজ হোক রোজা হোক সাদাকা খায়রাত হোক যত ধরনের ভালো আমল আছে মানুষের সাথে ভালো ব্যবহার হোক সেটাও মানুষের বীর যেমন বীরুল ওয়ালি দেয় মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটাকে বীর বলা হয় তো আল্লাহ তালা এই বীর মানুষ লাভ করতে পারবে না যতক্ষণ না তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দিয়েছে এর অ কারাম বলেন এই বীরের দ্বারা জান্নাত লাভ করার উদ্দেশ্য অর্থাৎ জান্নাত ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারবে না যতক্ষণ না তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দান করছে তো এই হাদিসের মধ্যে রসুল সাহেব বলছেন এই বীরের কথা বলছেন আল হাজ আল মাবরুর ওই হজ যে হদের প্রতিটি স্টেপে স্টেপে বান্দা শুধু বীর করবে কোনো গুনাহের কাজ করবে না অর্থাৎ সে হরাম পরে কোর্ট থেকে বের হয়ে হজ করে ফিরে আসা পর্যন্ত পুরাটা হজের মধ্যে সে সব জায়গাতেই সে কী করবে শুধু আল্লাহ তালা ইবাদত করবে কোথাও আল্লাহর কোনো নাফরমানি সে করবে না এক সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার ইনশাআল্লাহ কন্টিনিউ আমরা আলোচনা শুনবো আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন ফিরে এসে আবারও দেখা হবে আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা শুনবো আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে আছেন মজাহিরুল আউল মাইলেন মদরশার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলম দিন হজর শাহেখ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজা আমরা প্রথম পর্বে শেখের কাছ থেকে যে আলোচনাটা শুনেছি প্রিপারেশন ফর হজ মানে হজের জন্য এখন থেকে আমাদের তৈয়ারি নিতে হবে এখন থেকে আমরা প্রিপারেশন নিতে হবে আর শায়েখের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা পয়েন্ট শায়েখ বলেছেন এর মধ্যে একটি পয়েন্ট হলো যে তাকুয়া আল্লাহ একবার তাকুয়া যদি আমাদের মধ্যে থাকে আর এটা আল্লাহ সু হান হো তাহলে কোরআনের মধ্যে ও নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ও তাজাউাদু ফাইনা খাই তাকুন তাকু নিয়াউলিল আলবাব একবারে সহজ একটি কথা বলে আমি শেখের কাছ যাচ্ছি তাকুয়া একজন শায়েখ বলছিলেন যে তাকুয়া এই জিনিসের নাম প্রতি সময় প্রতি মুহূর্তে একজন মানুষ আমরা মানুষ হিসেবে আমরা চাই কোনো জিনিস করতে তিনি বললেন একটু সময় পোজ করো পাঁচ ফাইভ সেকেন্ড আর একটু চিন্তা করো এই কাজটা দুনিয়ার জন্য বেনিফিশিয়াল অথবা আখরাতের জন্য বেনিফিশিয়াল কিনা যদি এটা দুনিয়া অথবা আখরাতের জন্য উপকারী হয় তাহলে এই কাজটা করো আর না হয়ে বিরত থাকো আল্লাহ আকবর আমি অনেকবার একটা এক্সাম্পল দিই অনেকে হয়তো মাইন্ড করতে পারেন আমরা অনেক সময় ঘন্টা আর ঘন্টা আমরা ফুটবল ওয়াচ করতে থাকি আমি হারাম বলছি না কিন্তু এটা বেনিফিশিয়াল এটাকে আপনি কি মনে করেন যে ঘন্টার ঘন্টা ফুটবল ওয়াচ করা এটাকে মানুষের যে সময়টা অনেক বেশি দামি এই ধরনের কাজে সময় নষ্ট করা আল্লাহ আল্লাহ যে কথাটা আমরা শুনলাম আমরা আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে আমাদের সন্তান আদি আমাদের বিশেষ করে আমাদের মানে তাদেরকে যখন আমরা দেখি এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে ঘন্টার ঘণ্টা মানে অনেক সময় মানে এই ওয়াচ করতেই থাকা এটা কিন্তু উপকারী নয় এর চেয়ে অনেক ভালো কাজ আমরা করতে পারি আল্লাহ সহ তালা আমাদেরকে যেন বোঝার তো অভিজ্ঞান করেন শেষ কথা এটাই যে তাকোয়ার জীবন যদি আমরা অর্জন করতে চাই যে কাজটা করলে দুনিয়া অত বা আখারাতের ফায়দা রয়েছে উপকার রয়েছে এটা যেন আমরা করি তাহলে আমাদের জীবনটা তাকোয়ার মধ্যে আমরা জীবনটাকে এস্টাবলিশ করতে পারবো তাকোয়াওয়ালা জীবন হয়ে যাবে আর আমরা মোত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর আমাদের প্রতিটা আমল ইনশাল্লা আল্লাহ সব হায়ন তাআলা কবুল করবেন শাহেখ হাজের প্রিপারেশন নিয়ে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ চালিয়ে যাবেন তো আল্লাহ তোমরা এই হজের জন্য প্রিপারেশন গ্রহণ করো আর আল্লাহ তালা বলছেন এই প্রিপারেশনের মধ্যে সবচেয়ে বেস্ট প্রিপারেশন হলো কি তাকওয়ার প্রিপারেশন স্বাভাবিকভাবে যখনই তালা হজের প্রিপারেশনের কথা বলছেন একজন মানুষ হিসাবে আমার হজের প্রিপারেশন প্রথমত হজের জন্য একটা বাজেট থাকতে হবে টাকা পয়সা না হইলে আমি হজের প্যাকেজ আমি নিতে পারবো না এরপরে হজের প্রিপারেশনের জন্য একটা সফরের জন্য যা কিছু প্রয়োজন এগুলো আমাকে সংগ্রহ করতে হবে ফিজিক্যালি আমাকে ফিট থাকতে হবে এগুলো তো প্রিপারেশান আছেই এবং শরীয়তের মধ্যে এই প্রিপারেশনের ইম্পর্টেন্সও রয়েছে বাট আল্লাহ তালা এই সব কিছুর উর্ধে আসল প্রিপারেশনের কথা বলছেন কি যে তোমরা হজের জন্য যে প্রিপারেশন নিবেদিক তাকুয়া কারণ সবচেয়ে বেস্ট প্রিপারেশন হলো তাকুয়ার প্রিপারেশন আপনার আগের কথা সূত্র ধরে আমি একটা কথা বলি তাকুয়া যদি না থাকে এই যে ফুটবল ওয়াচের কথা আপনি বলছেন সেটা মানুষ গড়ে বসে যেভাবে তার সময়কে নষ্ট করে রাস্তাঘাটে এহারাম অবস্থায় তার সাথে মোবাইল আছে আপনি দেখবেন অনেকেই মোবাইলের স্ক্রিনে সে ফুটবলের এগুলা সে ওয়াচ করছে ফলো করছে অথবা ফুটবলের গেম আমি নিজে অনেক এরকম দেখেছি মক্কা মদিনাতে এসে এহরাম অবস্থায় সে মনে করে তার সময় যাচ্ছে না এহরাম অবস্থায় যদি সে তালবিয়া পড়ে কারণ বেশি বেশি করে তালবিয়া পড়বে অথবা আল্লাহ তাল তসবি তাহলিল করবে সুফহ্লা আলহামদুলিল্লাহ একপর এহরাম পড়ার পরে এই পরিমাণ তলবিয়া সাহাবাই কেরাম পড়েছেন জাহা বিরবিন আবদুল্লাহ রতিহালন হন থেকে বর্ণিত তিনি বললেন রসুল আল্লাহ ইসলাম যখন এলান করলেন যে আগামী বৎসর আমি হজ করবো তোমরা যারা আমার সাথে হজ করতে আগ্রহী সবাই হজের জন্য প্রিপারেশন নাও এবং রসুল সল্লাহ আলীহী ওসাল্লাম মদিনা শরীফের মসজিদ জুল হলাইফা যেখানে এই জুল হলাইফা নামক স্থান থেকে যখন এহরাম পড়লেন সাহাবাই সাহাবাইকার এহরাম পড়ার পর তালবিয়া জুড়ে জুড়ে এই পরিমাণ তালবিয়া তারা পড়েছেন যে তাদের গলার আওয়াজ বসে গেছে আজকাল দেখা যায় যে আমরা হজের সুফরের মধ্যে মেকাত থেকে এহরাম পড়ার পরে প্রথম একবার আমরা লব্বাইক আল্লাহ লব্ক লব্কালাক এই কথা একবার দুইবার বা কয়েকবার বলার পর এরপর আমরা সেটা আর বলি না অথবা ভুলে যাই আমাদের মধ্যে গাফলতি এসে যায় এই যে তাকুয়া যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি কি করবেন সার্বক্ষণিক যে সাহবাই কেরাম এইভাবে তালবিয়া পড়তে পড়তে গলার আওয়াজ বসে গেছে আমি দেখি এভাবে আমি তালবিয়া করতে পারি না আমার সময়টা আমি তসপিহের মধ্যে আল্লাহ তালার জিকিরের মধ্যে কোরআনের মেয়ে তিলাওয়তের মধ্যে রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম পর সালাত রুদের মাধ্যমে আমি আমার সময়টা কাটাতে পারি কি না তখন এই প্রিপারেশন যদি আপনার থাকে তাহলে দেখবেন হজের যা কিছু আছে সমস্ত কাজ আপনার কাছে খুবই সহজ মনে হবে আর এই প্রিপারেশন যখন থাকবে না তখন আপনি ঘাটে ঘাটে দেখবেন শুধুমাত্র প্রথমত যাদের কাছে প্যাকেজ নিচ্ছেন এয়ারপোর্ট যাওয়ার পরই দেখবেন টাইমের ডিফারেন্স যে কোনো কারণে একটু ডিলে হয়েছে এমনকি আপনি জানেন ফ্লাইটের উপর তাদের কোনো কন্ট্রোল নেই কিন্তু এরপরও মানুষ প্যাকেজের উপর হ্যাঁ আমাদেরকে এয়ারপোর্ট এনে বসাই রাখলো প্লেন আসে দেখেন অথচ জিনি টিকিট হ্যাঁ হ্যাঁ হাতে কন্ট্রোল না ওটার উপর কোনো কন্ট্রোল নাই কিন্তু এরপর শুধুমাত্র মানুষ কী দেখে শুধু সমস্ত অসুবিধাগুলো দেখে এরপর আমরা এখানে নামলাম ওইখানে গেলাম গাড়িতে সমস্যা এখানে সমস্যা পুরাটা সময় যত মানুষ এই সমস্ত নেগেটিভ চিন্তা করে তখন তার পুরাটা সফর তার জন্য একটা কষ্টের বিষয় হয়ে যায় মানুষ যখন পজিটিভ চিন্তা করে তখন তার জন্য কোনো কষ্ট না যেমন প্লেন ডিলে হচ্ছে কয়েক বছর আগে আমি হজে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আমার সাথে যারা ছিল আমি এয়ারপোর্টে হ্যাঁ নামাজের জায়গা এখানে বসে গেলাম এবং যারা খুবই ক্লোজ আমার সাথে তারাও আমার সাথে বসে গেলো কুকুর আনিকারি তে লাও তসপি তাহলিলের মধ্যে আমাদের সময়টা খুবই আরামে পাশ কিন্তু যারা এই মানে এইভাবে সেটাকে নেয়নি তারা ছুটা ছুটি দৌড়া দৌড়ি কি করবে না করবে সব শেষে একসাথেই আমাদের সব কিছু হইল কিন্তু তাদের এই পেরেশানির কারণে শুরুতেই তাদের সফরটা তাদের জন্য অনেক কঠিন হয়ে গেলো ঠিক তদ্রুপভাবে আপনি যেখানে মক্কা মদিনা যত জায়গাতে আপনার সামনে কোনো কষ্টের বিষয় আসে আপনি খুশি হবেন যে এর জন্য আল্লাহ তালার কাছ থেকে আমি অনেক বড় রিওয়ার্ড আমি পাবো তখন সেই কষ্ট আপনার আর কি হবে না কষ্ট হবে না কারণ এই থাকার প্রিপারেশনের কারণে অন্তরের শান্তি মানুষ লাভ করে কারণ কোনো কিছুর মধ্যে তার অন্তরে কোনো কষ্ট হয় না সে সব কিছুকেই খুশি মনে সে কী করে মেনে নেয় এই জন্য আল্লাহ তালা বললেন কি সবচেয়ে বেস্ট হলো আল্লাহ এটা বলার পর আল্লাহ তালা বললেন এই কথা তো সবাই শুনে এই প্রিপারেশনের কথা তো আমাদের আওয়াজ আজকে যাদের কাছে যাচ্ছে সবাই তো শুনছে কিন্তু আল্লাহ তালা এদের মধ্য থেকে একটা পার্থক্য করলেন কি ওয়ত্তাকুনিয়া উলিল আলবা হে বুদ্ধিমান যারা যাদেরকে রমাদানে তাকওয়ার কথা বলা হয়েছে যাদেরকে রমাদানের পরে এই হজের ক্ষেত্রে তাকওয়ার কথা বলা হয়েছে যাদেরকে এই হজের প্রিপারেশনের ক্ষেত্রে তাকওয়ার কথা বলা হয়েছে বুদ্ধিমানেরা তোমরা আমি আল্লাহ আল্লাহকে ভয় করো আর যখনই মানুষ আল্লাহ তালাকে ভয় করে আগের হাদিস থেকে আপনাদেরকে বলছি হজে যাওয়ার আগে হাদিসের মধ্যে আসে হজে যাওয়ার আগে গড় থেকে মানুষ যখন প্রথম পাড়া রাখে তেলবিয়া পড়ার সাথে সাথে আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবে কারণ আল্লাহ তালাকে যদি মানুষ সত্যিকার অর্থে বয় করতে পারে তার আল্লাহ তালার বয় এটাকে তাকুয়া বলা হয় সেটা যদি সে অর্জন করতে পারে তাহলে হজের প্রথম স্টেপেই তো আল্লাহ তালা তার সমস্ত গুনাহকে আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য আমি বলছিলাম জৈনুল আবিদিন রহমতুল্লাহ আলহির কথা যে উনি তেলবিয়া পরে কেন বেহুশ হয়ে যেতেন পরে ওনার হুশ আসলে ওনাকে জিজ্ঞেস করলে উনি বলতেন আমার বেহুশ হওয়ার কারণ হলো কি আমি যে লাভ্বাইক বললাম লাভ্বাইকের উত্তর আল্লাহ তালার পক্ষ থেকে আসে কি লাভ্বাইকে আবার চা দায়িক যে তোমার লব্বাইক গ্রহণ করা হয়েছে এবং তোমার জন্য ভাগ্যকে প্রসন্ন করে দেওয়া হয়েছে তুমি সৌভাগ্যবান এই কথাটা আল্লাহর পক্ষ থেকে আসে আমি তো জানি না আমার উত্তর কি আসছে আমার উত্তর যদি আল্লাহর পক্ষ থেকে আসে তে তোমার লাব্বাইক আমার কাছে অ্যাকসেপ্টেবল না এই কথা যদি আল্লাহ বলে ফেলেন তাহলে তো আমার সর্ব এই যে প্রিপারেশনের এই কথাটা এই ধারাবাহিকতাটা সেলফ সালের এই আমলগুলা আজ পর্যন্ত আমরা দেখি ওলামাই কেরাম আউলিয়া আল্লাহ যারা তাদের মধ্যে আমরা এখনও দেখতে পাই মসজিদ নবীতে হজের আগে হজের উপর বয়ান হয় হজের প্রিপারেশন উপর বয়ান হয় অত্যন্ত প্রসিদ্ধ শেখ মক্কা মদিনাতে ওনার দর্শ হাজার হাজার কেরাম ওনার দর্শে বসে ওনার নাম মাহমুদ আল মুখতার সাংকৃতি শেখ সংকৃতি হিসাবে সবাই জানে ওনার যখন দর্শ হয় তো মানুষের এত মানে ভিড় হয় এই দর্শে যা কখনো দেখা যায় যে মসজিদে যে তারিখে যখন ওনার দার্স জাগা হয় না মানুষের আমি নিজে ওনার হজের প্রিপারেশনের বায়ান আমি শুনেছি কারণ ওনার মধ্যে যে আসারাত দেখা যায় শূন্যওয়ালা যে সে এগুলা থেকে প্রভাবিত না হয়ে পারে না উনি নিজে চোখের পানি জড়িয়ে উনি বলেন যে দেখো হজের প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম তো হলো নিজের হালাল কামাই থেকে তুমি তোমার হজের জন্য তোমার প্রিপারেশন নিতে কিন্তু হজের দিনের প্রথম প্রিপারেশনের কথা উনি যখন বলেন যে দেখো আজকে তুমি গোসল করছো আজকে তুমি গোসল করে হারাম পরে হজের জন্য তুমি রওনা হচ্ছ তোমার সামনে এমন একটি দিন আসবে আল্লাহর দরবারে উপস্থিতির জন্য তোমাকে গোসল দেয়া হবে সেদিনের গোসলের মধ্যে তোমাকে ঠান্ডা পানি দেয়া হলো না গরম পানি দেয়া হলো তুমি সেদিন নিজের তোমার অনুভূতি থাকবে তো এই যে হজের আগে তোমাকে যে গোসল দেয়া হচ্ছে তুমি ওই দিনের ওই গোসলের কথা তুমি স্মরণ করো মানুষ মারা যাওয়ার পর মানুষকে যে কাপড় পরানো হয় এহরামের কাপড়ের মতো সেলাই করা সেলাই ছাড়া কাপড় পরানো হয় ওই দিনের ওই কাপড়ের কথা হেরাম তোমার গায়ে পরানো হচ্ছে তুমি ওই দিনের মৃত্যুর পর এই ধরনের কাপড় তোমাকে পরানো হবে সেই কাপড় পরিয়ে তোমাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে সেখান থেকে পালানের কোনো জায়গা নেই আজকে তুমি স্বয়ং নিজে সেই কাপড় পরে আল্লাহর দরবারে তোমার এই যে কি করুন অভিব্যক্তি কান্নায় উনি এমনভাবে জোর জোর হয়ে এত সুন্দরভাবে তিনি হজের এই প্রিপারেশনে বয়ান করেন যে সত্যিকার অর্থে এই সমস্ত সালেহীনদের কাছ থেকে হজের প্রিপারেশনের কথা শুনলে দিলের মধ্যে লাগে আনফর্চুনেটলি আমরা এমন এক সময় দুনিয়াতে আমরা বসবাস করছি সত্যিকার অর্থে আমরা দিনের অনেক বিষয় আমরা যে সমস্ত সোর্সের মাধ্যমে আমরা জানি অনেক নলেজ আমাদের কাছে আসে সেই নলে আমাদের উপর আসল প্রভাব পড়ছে না কারণ ওই ধরনের শাইখের এই যে আপনার শাইখের কথা আলোচনা মানে আপনি একটা বললেন যে আপনি নিজেও তার বয়ান থেকে বক্তব্য থেকে প্রভাবিত একদিকে যদি আমরা চিন্তা করি এই শুধু হাজের উপর বাংলা ইংরেজি উর্দু ভাষায় আরবি ভাষায় হাজারো বক্তব্য আমাদের ইউটিউবের মধ্যে আছে অনলাইনের মধ্যে আছে আজকে আমরা শাইখের আলোচনা শুনছি কিন্তু আমরা এই জিনিসটাই চাই যে এই আলোচনা শোনার মাধ্যমে এটা শোনা দরকার আপনারা শুনবেন যে শাহেখের প্রতি আপনার মানে একটা জানাশোনা আছে শাহেখের উপর আপনার আস্থা আছে তার আলোচনা আপনি শুনবেন শোনার মাধ্যমে অনেক কিছু জানা যায় আপনার মানে বাস্তব জীবনে কিভাবে হজ করা এটা জানাও দরকার অনেক বুকও আপনি পড়তে পারেন কিন্তু এই পড়া এই জানার মাধ্যমে যেন আমার হজটা যেন হয় শালহীনদের মতো মোত্তাকিনদের মতো প্রতি দাপে যেন আমি শেখের যে শেষ কথাটা ছিল যে উনি যে শেখের কথা আলোচনা করছেন তিনি বলছেন যে তুমি স্মরণ করো একদিন তোমাকে গোসল দেওয়া হবে তোমাকে কাপনের কাপড় পরিধান করা হবে আল্লাহর সামনে তোমাকে হাজির করা হবে কবরে রাখা হবে কিন্তু সেদিন তোমার কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আজকে হ্রামের কাপড় পরে তুমি যে খাস তোমার ক্ষমতায় আছে তুমি চাইলে দোয়া করতে পারো চাইলে তালবিয়া পড়তে পারো রোজা দোয়া করতে পারো দরুদ পড়তে পারো নেক আমল মানে কন্টিনিউ করতে পারো আর চাইলে তুমি নীরবও থাকতে পারো আর চাইলে অনেক মানুষ এইগুলার যখন অনুদাবন থাকে না প্রভাব থাকে না যে আমি একটা হাজের মধ্যে আসি আল্লাহর সামনে আমি হাজির আল্লাহর বরত্ব মহত্ব তার সামনে যখন থাকে না তখন হাজের মধ্যেও দেখা যায় সে খাবার নিয়ে ব্যস্ত শাহেখ একটা উদাহরণ দিয়েছেন অনেক অনেক দুমপান এটাও তার ছাড়তে পারে না অনেক একটা মানে এটাও একটা মানে আমরা দেখি অনেক সময় মানে পানটা এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় কিন্তু এটা নিয়েও ব্যস্ত থাকেন যে মিনার ময়দানে যাওয়ার পরে এটাকে আমি পাবো কি পাবো না কিন্তু একটু গভীরে যদি আমরা চিন্তা করি আমার সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি কাজটা ছিল যে আল্লাহর সাথে কিভাবে আমি মজবুত সম্পর্ক করব। কি প্রতি মুহূর্ত ওটাকে কীভাবে কাজে লাগাবো কিভাবে আমি আল্লাহর সাথে আল্লাহর মানে জিকির আজগার এবং আমলের মধ্যে কিভাবে আমি সময় কাটাবো আর সব সময় মনের মধ্যে এই বইটাই থাকার কথা যে মানুষ হিসাবে আমি তো সারাটি জীবন কত অন্যায় অবিচার বিচার করেছি এই হাজের মাধ্যমে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর আল্লাহ যদি মাফ করে দেন আমাদের বিশ্বাস আল্লাহ আপনাকে আল্লাহ আপনার হাজ কবুল হয়ে গেছে আর যদি এই এই অনুভূতি আমার থাকে না তাহলে কিন্তু হজ আমরা করব কিন্তু জীবনে আর কোনো পরিবর্তন আসবে না এই হজের মাধ্যমে আমি কোনো উপকার কোনো ফায়দা নিতে পারলাম না আল্লাহ যেন আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করেন জি সাহেব তো দুটি উদ্দেশ্যে হজ করা একটা হলো সমস্ত গুনাহ থেকে নিষ্কৃতি লাভ করা আর আরেকটা হলো আল্লাহ রসুল যে বলছেন আল্হাজুল মবরুল লাইসালহান জাজা ইল্লাল জান্না যে হজ্জে মবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নয় তো আমার হজ যেন এমন হয় যে হজের দ্বারা আমি সমস্ত গুনাহ থেকে আমি নিষ্কৃতি লাভ করতে পারি গুনাহ থেকে পবিত্রতা লাভ করতে পারি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি আর সাথে সাথে আলহাজুল মবরুলাইসালাহু জাজা ইল্লাল জাননা যে হজ্জে মবরুরের একমাত্র প্রতিদান জাননা আমি যেন সেই জান্নাত লাভ করতে পারি তাহলে এই দুটি হাদিস থেকে আমরা যে দুটা জিনিস জানলাম আমাদের স্মরণ রাখার জন্য দুটা পয়েন্ট বুলেট পয়েন্ট আমি যেন সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে আসতে পারি আমি যেন জান্নাত লাভ করতে পারি এই দুটির মধ্যে কোনো একটি যদি আমার মিস হয়ে যায় তাহলে আমার নিজের আমি যে উদ্দেশ্যে গেলাম সেই উদ্দেশ্যটা আমার কি হলো না বিফলে গেল হাসিল হলো দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের হজের পরে তাদের অবস্থা তাদেরকে বলে দেয় যে তাদের মধ্যে কতটুক চেঞ্জ এবং কতটুক পরিবর্তন এসেছে একটা ইব্রতনাক ঘটনা বলি আমি একদিন আমার বউ মসজিদে জুমার নামাজের জন্য জুমার বায়ান শেষ পরে জুমার পরে একজন মুরব্বী লোক আমার সাথে এসে দেখা করলেন হুজুর সালাম আলাই হুজুর আমার বাড়ির কুমিল্লা তো উনি এই বায়ানের পর বললেন যে হুজুর আপনাকে একটা কথা বলি আমি হজে গেছি হজ করে যখন বাড়িতে আসলাম তো কিছুদিন পর কোনো এক ব্যাপারে আমার ছোটো ভাইয়ের সাথে আমার একটু ঝগড়া হইল আর্গুমেন্ট হইল তো আর্গুমেন্টের এক পর্যায়ে আমার ছোটো ভাই আমার সাথে ঝগড়া করতে চাইছে আমি হুজুর আমার ছাতিটা হাতে নিয়ে আর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আমার বাইরে বললাম ভাই আমি আল্লাহর গড়ে শুয়ে আসছে আমি হজ করে আসছি আমি তোমার সাথে ঝগড়া করতে চাই ওনার এই কথাটা আমার অন্তরে যে এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করছে কিন্তু এই ধরনের ফিলিং নিয়ে যারা হজ থেকে ফিরত আসবে তারা তো বাকি জীবনটা যে আমি হজ করে আসছি আমি আর গুনাহ করতে পারবো না আমি হজ করে আসছি আমি আর ঝগড়া করতে পারবো না এই যে ফিলিং নিয়ে যদি এরা বাকি জীবন দুনিয়াতে যতদিন বেঁচে তাকে এইভাবে যদি কাটিয়ে দিতে পারে তো ডেফিনেটলি আল্লাহ রসুল যে বলছেন আলহাজুল মবরুর লাহুজাজা ইল্লাল জান্না আমরা আশাবাদী হতে পারি আল্লাহ তালা তার জন্য জান্নাতকে আল্লাহ তালা অবশ্যই অবদারিত করে রেখেছে এই জন্য হজের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা আবারও কয়েকটি বুলেট পয়েন্ট হিসাবে বিষয়গুলোকে আবার আমাদের মধ্যে আমরা নিয়ে আসি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগামী সপ্তাহগুলোতেও আলোচনা হবে প্রথম হলো কি যে আমরা হজের জন্য যে আমরা প্রিপারেশন নিব আমাদের হালাল উপার্জন থেকে আমরা হজের প্রিপারেশন নিব এটার অর্থ এটা না যে আমাদের উপার্জন কিছু হালাল থাকবে কিছু হারাম থাকবে আমাদের সবগুলা উপার্জনই যেন হালাল হালাল হয় তবে আল্লাহ তালা ইবাদতের ক্ষেত্রে ইন্নল্লাহ তৈব্লা তৈবা আল্লাহ তালার জাত পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ তালা অপবিত্র কিছুকে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন না এই জন্য আমি আমার নিজে আমার হজ যাতে প্রবল হয় এই জন্য আমার জীবনের কামাইকে উপার্জনকে আমি হালাল করার চেষ্টা করব আর এই হালাল উপার্জন থেকে আমি হজের জন্য আমি প্রিপারেশন নেব নাম্বার ওয়ান নাম্বার টু হজের আগে আমি আমার নিজেরটা কি যে আমি কেন হজ করতে যাচ্ছি আমি কি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে যাচ্তে যাচ্ছি না মানুষ অনেক দিন যাবত বলে যে ভাই আপনি হজে যান না আপনার তো টাকা পয়সা আছে এই যে হজে না গেলে মানুষ সবাই শুধু বলে যে সবাই যায় আপনি গেলেন না অথবা কোন উদ্দেশ্যে আপনি যাচ্ছেন আগে সেটাকে আপনি ঠিক করুন কারণ আনে মেয়ে আল্লাহ তালা বলেন কি ও তোমরা হজ এবং ওমরা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করবে কাজেই এক বললাম যে প্রথম প্রিপারেশন হালাল উপার্জন থেকে দুই নম্বর আমাদের ইন্টেনশন খাল হবে ফিওর একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা হজ করবো তিন নম্বর সমস্ত গুনাহ থেকে আমরা তা করবো আর এই গুনাহ থেকে তোবার অর্থ হইল কি তোবার শব্দের অর্থই হলো রিটার্ন আসা রিটার্ন আসা মানে কি মানুষ কখনো সে গুনার পথে চলে গেছিলো আবার সে গুনাহকে বাদ দিয়ে আল্লাহর পথে সে কী করবে ফিরে আসবে এই জন্য সমস্ত গুনাহকে ছেড়ে দিব গুনাহ থেকে আমরা ফিরে আসব। আর এই তবারই আরেকটা কন্ডিশন হলো কি যে হকলে ইবাদ বাদ কোনো মানুষের যদি কোনো হক থাকে তাহলে হজের আগে সেগুলো আমরা আদায় করে যাব মানুষের হকের মধ্যে একটা হক যেমন আর্থিক কোনো লেনদেন টাকা পয়সা এগুলো থাকে এগুলো আমরা কি করব। যার যে পাওন আছে সেটা তাকে আমি বুঝাই দিব অনেক সময় আছে টাকা পয়সার ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে এমন এমন কিছু বিষয় আছে যে এই উপার্জন করেছে সে জানে আমি যে এই জায়গাটুকু কিনেছি আমি কি সত্যিকার অর্থে ওই মানুষের কাছ থেকে সঠিকভাবে টাকা দিয়ে আমি এই জায়গা কিনেছি কিনা আমি অন্যের সম্পদ আমি যে কোনোভাবেই আত্মসাত করলাম কিনা আমার কাছে চলে আসলো কিনা এর মানে মনে করেন একজনের কাছে আরেকজনের সম্পদ চলে আসে যেভাবেই হোক যে সে নিজে জানে এই দহজের ক্ষেত্রে মনে করে যে আল্লাহর কাছে जाया একটু কান্নাকাটি করব আল্লাহ আমাকে maaf করে দিবেন ততক্ষন পর্যন্ত আল্লাহ maaf দিবেন না যতক্ষণ না এই যার সম্পদ আছে তার সম্পদকে ফেরত দেয়া হবে একতো হলো মানুষের pawn টাকা পয়সা যেগুলো আছে এগুলো আমরা ফেরত দিব। অথবা যদি কারো কোন সম্পদ অন্যায়ভাবে আপনার কাছে চলে আসে সেটা আপনি নিজে জানেন আপনি সেটা তার কাছে আপনি ফেরত দিবেন এরপরে সকলে এই বাদের মধ্যে রয়েছে কোনো মানুষের হক মানুষের গৃহপথের মাধ্যমে অনেক সময় মানুষের মান সম্মানের হক নষ্ট করা হয় এই জন্য যদি কারোর সাথে চলাফেরায় কোনো সময় কোনো গৃহীপ বা এই ধরনের কিছু থাকে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যে ভাই আমি ভুলবশত বসত যেভাবেই হোক আমার কাছ থেকে এই অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিবেন মানুষের যত হক আছে এই হক থেকে নিজে যেভাবেই হোক আপনি নিজের মাফি নেওয়ার আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন এরপর আসবে যে আপনি ধারাবাহিকভাবে হজের অন্যান্য পর্বগুলো আমরা আলোচনা করব আজকে হজের মাস সম্পর্কে আলোচনা হলো আগামী দিন কোন জায়গায় আমরা আগামী সপ্তাহে আমরা কোন জায়গাতে কিভাবে আমরা হজ করব। এই ব্যাপারে আল্লাহ তালার হুকুম কি আমরা সেগুলোর উপর ধারাবাহিকভাবে আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমাদের অন্তরটা যেন যে হজে যাচ্ছি আমি যে কথাগুলো বললাম যেগুলো মায়ে ক্যারাম যেভাবে রেডি হইতেন ওই মন মনোভাব নিয়ে যেন আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিদার শাহের এই আলোচনা এটা শুধু হজ্জা যে কেরাম তাদের জন্য নয় প্রতিটা কথাই হাজিদের জন্য বলা হচ্ছে কিন্তু এই সব কথাগুলো কিন্তু আমরা নিজেও কিন্তু আমল করতে পারি আর এর মাধ্যমে আমরাও জান্নাতের প্রতি অগ্রসর হতে পারি আর এই সফরের মধ্যে একটা বিশেষ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা কাজ হল সবর ধৈর্য যদি আমার থাকে সবর যদি থাকে তো প্রতি দাপে ইনশাআল্লাহ আমি আমি আপনি দেখবেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না এটা একটা বিষয় মনে রাখবেন এই পুরো সফরটায় যেন আমরা সবর ধৈর্য ধারণ করতে পারি আর আরেকটা বিষয়ে শাহ বলেছেন যে শেষ কয়েকটি কথা সব হান আল্লাহ হক এই বাদ হজরত আনাস থেকে একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন তিনি হজরত আনাস বলেন যে এমন কোনো খুতবা ছিল না আল্লাহ রসুলের মনে হয় উনি বলছেন যে আল্লাহ রসুল এই কথাটা বলেননি এর অর্থ প্রতিটা হুতবাই আল্লাহ রসুল এই কথাটা বলছেন লামানা লিমাল্লা ইমাল্লা হেতালা জি এর অর্থটা হলো যে যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই আর যা যার যে ও আধা রক্ষা করে না তার দিন নেই একটু চিন্তা করেন যে আমরা যদি আমাদের জীবনে আমরা ও আধা খেলাফি করতে থাকি আমানতের খেয়ানত করতে থাকি তাহলে আল্লাহ রসুল কত কঠিন কথা বলছেন যে আমার দিনই নেই আমার ইমানই নেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে শায়েখ যে কথাগুলো বলছেন আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শায়েখ আমরা একেবারে লাস্ট মিনিটের শেষ যদি কোনো কথা একটু বলতে চাই জাকুমুল্লাহরান শেষ কথা হলো কি যে আল্লাহ তাল্লার কাছে তৌফিক আল্লাহ প্রত্যেকের ইসলাম মায়া রাজুক বলছেন যে এই দোয়াটা তুমি বাদ দিবে না কারণ এই যে হজের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি এখন থেকে আমি দোয়া করি যে আল্লাহ আমার প্রিপারেশন যেন এমন হয় যে তাকওয়ালা প্রিপারেশন যেন আমি নিতে পারি হজজন আল্লাহ এমনভাবে করতে পারি যে হজের মাধ্যমে আমার সমস্ত গুণা মাফ হয়ে যায় আল্লাহ আমি যেন হজে মবরুর আমার নসিব হয়ে যার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারি এই জন্য প্রিপারেশনের সাথে সাথে আল্লাহ তাল্লাহর কাছে এখন থেকে আমরা দোয়া করি সাহুল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি আমাদেরকে তৌফিক দান করেন শাহের কাছ থেকে আমরা আগামী পর্বে এবং ধারাবাহিক আমরা হাজের উপর আলোচনা শুনবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আর যারা হজে যাচ্ছেন এখন থেকে আপনারা এই কথাগুলো মনোযোগ মনোযোগ সহকারে চেষ্টা করবেন এইগুলো যেন আমরা আমল করতে পারি আমরা যেন তৈরি হতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে হাজ্যে মাবরুর হাজে মকবুল নাসিব করেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত